মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে সোমবার সকাল থেকে ব্লগটা আবার শুরু করলাম। তো দেখো, আমি আবার সেই কানের দুলটা পরেছি আগে যে পরতাম, এটা ডানটা ভেঙে ফেলেছিলাম আমি, তো এটাকে আবার ঠিক করে আনা হয়েছে। আবার অনেকদিন পরে পরলাম, এই দেখো আমার খুব ভালো লাগছে। মানে এই কানের দুলটা হলো আমার খুব প্রিয় একটা কানের দুল। আজকে সবজির ঝুড়ির মধ্যে সমস্ত শীতের সবজি রয়েছে। এখানে রয়েছে অনেকগুলো পেঁয়াজ কালি, আর রয়েছে চারটে ফুলকপি, দুটো বাঁধাকপি, আর একটা শীতের মেন সবজি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হলো ওলকপি। তো ওলকপি তো খুব শীতে পাওয়া যায়, তো এখন তো সবই পাওয়া যাচ্ছে বাজারে। তো আজকে পেঁয়াজকালি আলু ভাজা হচ্ছে, ওলকপি তরকারি হবে, ওলকপিটাকে সিদ্ধ করে রেখেছি, আর এখানে ওলকপির আলুটাকেও সিদ্ধ করছি। আর কড়াই তো বসিয়ে দিয়েছি, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজকালি আর আলুটা ভাজা করছি। প্রথমে পেঁয়াজকালিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, তারপরে এখন আলুটাকে ছেড়ে দিয়েছি। আগামীকাল ফুলকপি ভাপা রান্না হবে, এর জন্য হাজবেন্ড তিনটে ফুলকপি এখানে কেটে রেখেছে, আর ওখানে রয়েছে লাউ কাটা ডুমো ডুমো করে, আর ওখানে রয়েছে ঘন্টের জন্য লাউ কাটা। আর পেঁয়াজকালি আলু ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে রেখে দিচ্ছি। হাজবেন্ড বাজার থেকে একটুখানি ফল এনেছে আর একটা বেগুন নিয়ে এসেছে, যেহেতু আজকে পালং শাক রান্না হবে, পালং শাকে বেগুনটা দেওয়ার জন্য। তো ছেলে ওদিকে রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য, আর আমি কড়াইটাকে নামিয়ে ফেলেছি এবং কড়াইটাকে আমি জলে এখন ভিজিয়ে রাখছি, পেঁয়াজকালি আলু ভাজা করেছিলাম। আর এই যে কড়াইটা নিচে রয়েছে, দিদি দুদিন যাবৎ কাজ করতে আসছে না, তো গতকাল আমি কড়াইটাকে রেখেছিলাম, তার আগের দিন কড়াই মেজে ফেলেছিলাম, তো এখন দুটো কড়াই একসাথে মাজবো। আজকে আবার ছেলের কলেজ আছে, ওর জন্য রেডি হচ্ছে, তার আগে এখন স্নান করবে, বললো মা আগে তেলটা মাখিয়ে দাও, ওকে এখন তেল মাখাতে হবে। তারপরে রান্না বান্না সেরকম ভাবে এখন কিছু করিনি, শুধু সকালে জল খাওয়ারটুকু হয়েছে, তারপরে এখন ওকে তেলটাকে রেডি করে তারপরে ছাদে যাব, ছাদে গিয়ে তারপরে এসে তারপরে রান্না বসাবো। আগের দিন পালং শাক কেটে বেছে এই প্যাকেটের মধ্যে করে ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল, তো এখন এটাকে ধুতে হবে। অনেকগুলো পালং শাকই রয়েছে, তো ভালো করে ধুতে হবে। তবে এখন পালং শাকগুলোর মধ্যে মাটি বেশি থাকে না, এই জন্য খুব যে পাঁচ ছবার করে ধোয়া সেটা ধুতে হয় না, দু তিনবার ধুলেই হয়ে যায়। তো আমি দু তিনবার ধোয়ার পরই পালং শাকটা একেবারে পরিষ্কার হয়ে গেছে, বালি যে খুব একটা ছিল তা নয়, হালকা হালকা ছিল। তো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন পালং শাকের আর মিমিদের মাংসের আলুটা কাটতে হবে। তো হাজবেন্ড মোটামুটি সবই কেটে দেয়, তার মধ্যে তোমাদেরকে পালং শাকের আলুটা আমি একবার দেখাই। হ্যাঁ, এই দেখো অতগুলো পালং শাকের মধ্যে আলু ভাজার মতো আলু কেটেছে, মানে আলু ভাজার থেকে একটু হয়তো মোটা হবে, এই আলুগুলো দেওয়া যাবে না। আগামীকাল মাছের চচ্চড়ি করব, তো সেটার মধ্যে দিয়ে দেবো এটা, এই জন্য আমাকে আবার আলু কাটতে হচ্ছে মোটা করে। তো আর পেঁয়াজ কাটবো, এই এখন কাটাকাটি আছে, আর মোটামুটি সবই কেটে রেডি করে রেখে দিয়েছে। তারপরে ছেলে ছাদে কি এখন তেল মাখছে, মানে পিঠে আমি মাখিয়ে দিই প্রতিদিন, পিঠটা তো নিজে করতে পারে না, আর বাকিটা নিজে কি ছাদে মাখে। এখন আমি বসাচ্ছি ওলকপি আলুর তরকারি। তো আলুটাকে ভালো করে ভাজা করে নিয়েছি লাল লাল করে, তারপরে এর মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, এবারে ওলকপিটাকে ছেড়ে দিয়েছি। আর ওলকপিটা যেহেতু একটুখানি সিদ্ধ করে নিই, এর জন্য রান্না করতে খুব বেশি সময় লাগে না, আর আমি খুব হালকা করে এই রান্নাটা করছি, বেশি তেল মশলা দিচ্ছি না। এদিকে ছেলের খাবারটাকেও রেডি করছি, ছেলে মোটামুটি রেডি হয়ে গেছে, আর ওর ভাতটা বেড়ে, তারপরে ভাতটাকে ডাল দিয়ে মেখে দিচ্ছি। আর এখন তো সেরকমভাবে কিছু রান্না হয়নি, এই ডাল দিয়ে ভাত দিয়ে আর পেঁয়াজকালি আলু ভাজা দিয়েও খাবে, আর ডিম সিদ্ধ দেবো। আর আমার ছেলে পেঁয়াজকালি আলু ভাজাকে একদমই পছন্দ করে না, তবু একটুখানি দিলাম, জানি না কি করবে, তো ডিমটাকে ছাড়িয়ে তারপরে ধুয়ে দিয়ে দিলাম। এদিকে ওকে ডাকাডাকি করছি যে তুনু আয় খেতে আয়, তারপরে একটুখানি ঘি দিলাম, ও চলে এসেছে খেতে। এদিকে ওকে খাবারটা রেডি করে দিয়ে তারপরে আবার আমি তরকারিটা নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে ওর টিফিনটাকেও আবার রেডি করতে হবে। তো আজকে টিফিন কার্ডে ওর আটকা রয়েছে এই যে চিড়ে তিলের খাজা দিয়ে, তো তিলের খাজাটাকে এখন বের করে অন্য একটা টিফিন কার্ডের মধ্যে রেখে তারপরে প্লাস্টিকের এটা খালি করে নিলাম। আর ওকে প্লাস্টিকের টিফিন কার্ডে করে দিই কেন, এর মধ্যে ফল দিই তো, যাতে ফলের কোনো রিয়াকশান না হয়, এই জন্য ওকে এভাবেই আমি দিই। আর দুটো গোটা কলা দিয়ে দিলাম যাতে নষ্ট না হয়, তো টিফিনটাকে রেডি করে ফেললাম। এদিকে এই দেখো পেঁয়াজকালি আলু ভাজা তোমাদের বলেছি না খাবে না, দেখো খায়নি। আর ডিমের কুসুম খুব একটা খায় না, ডিমের কুসুমটা মিমিকে দিয়ে দেবো। আর থালাটা নিয়ে গিয়ে বেসিনের মধ্যে এখন রেখে দিচ্ছি। আর এদিকে ওলকপির তরকারিটাও রান্না হয়ে গেছে, খুব বেশি সময় লাগেনি, তোমাদের বললাম না খুব হালকা করেই রান্নাটা করেছি, এখন নামিয়ে রেখে দিলাম। এদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি। তরকারিটাকে টেবিলের উপর রেখে দিয়েছি, এবারে পালং শাকটাকে বসাবো। পালং শাকটাকে নিয়ে এসেছি গ্যাসের পাশে, আর এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আর এখানে যে পালং শাক আছে সেটা একবারে, মানে একবারে দিলে আমি রান্না করতে পারবো না, তো প্রথমে আমি তেল দিয়েছি, তার মধ্যে এবারে বড়িটাকে ভাজা করে তুলে রাখছি। আর হাজবেন্ড একটুখানি বড়ি না দিলে পালং শাকের মধ্যে একদমই খেতে পছন্দ করে না। আর আলুটাকে দিয়ে দিয়েছি, আর আলুটাকে আজকে না বেশি সিদ্ধ করা হয়ে গেছিলো, তো একটুখানি নরম নরম এই জন্য হয়ে যাচ্ছিলো, তো খুব বেশি এই জন্য নাড়াচাড়া করতে পারিনি। বেগুন আর আলুটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া
মশলা করে তারপরে পালং শাকটা দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দেব নুন, হলুদ আর চিনি, এই তিনটে জিনিস। এই তিনটে জিনিস দিলে পরেই পালং শাকটা অনেকটাই মজে যাবে। মজে যাওয়ার পরে তারপরে আবার যেটা রাখা রয়েছে সেটা আবার দিয়ে দেব। তো দেখো অনেকটা মজে এসেছে। এবারে আমি আবার তুলে রাখা যে পালং শাকটা সেটা এবারে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে নাড়াচাড়া করতে করতে এটাও অনেকটা কমে যাবে। তারপরে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম, তারপরে দু চারটে নাড়া দিয়ে তারপরে এবারে ঢাকা দিয়ে দেবো। এখন বাজে ঠিক 12:25, তো পালং শাকটা বসিয়ে দিয়েছি আর মাছটা বাকি আছে, আর মিমিদের মাংসটা একদিকে বসিয়ে দিয়েছি। তারপরে ছেলে কলেজে বেরোবে, ওর পুরো রেডি, ওর টিফিন টিফিন সবকিছু রেডি করে দিয়েছি। তো এই দুটো হয়ে গেলে মোটামুটি রান্নাঘরের কাজ করবো, মোটামুটি বলছি, অনেকটা কাজই বাকি আছে। ছেলে এখন পুরোপুরি রেডি, তো টিফিন কাড়িয়া জলের বোতলটা ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছে। তারপরে চেরি ম্যাক্সিকে আবার নিচে নিতে হবে, তো ছেলে গিয়ে নিচে দাঁড়িয়ে রয়েছে, আমি একজন একজন করে ছেড়ে দিচ্ছি। তারপরে ছেলে এখন বেরোচ্ছে। এই দেখো দেখো আমাদের কলা গাছটা আজকে ভেঙে গেছে, গাছটা নষ্ট হয়ে গেছে আসলে। তো শাশুড়ি মা আজকে এই জবা ফুলটা দেখতে পায়নি, এই জন্য আমি এখন তুলে নিচ্ছি। তারপরে ছেলে এখন বেরোচ্ছে, আর এই ফাঁকে বাইরেটা আমি একটুখানি ঘুরে নিলাম, কারণ আমার খুব একটা তো নিচে আসা হয় না, তাই ছেলে নিচে আসার সুবাদে আমার একটুখানি ঘোরা হয়ে গেল। তো ছেলে এখন বেরিয়ে যাচ্ছে, তারপরে উপরে গিয়ে আবার মাছটাকে রান্না করতে হবে। মাছের মধ্যে নুন, হলুদ মাখিয়ে নিচ্ছে, আর হাজবেন্ড এখন ভালোই পেয়েছে, রুই কাতলা মাছ আনা বন্ধ করে দিয়েছে একেবারে। ছোট ছোট যে আর মাছের বাচ্চাগুলো হয় না, সেই মাছগুলো নিয়ে চলে আসে, আসলে নিজে খুব ভালোবাসে খেতে এই জন্য। তো ওদিকে কাটাকাটি করেছিলাম, সেই জায়গাটা পরিষ্কার করা হয়নি, এখন সেই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর একটা টমেটো কেটে নিলাম মাছের ঝোলে দেওয়ার জন্য, সমস্ত আলু খোসা মোসা সব পড়ে রয়েছে। এবারে জিনিসগুলো সব সরিয়ে নিয়ে তারপরে জায়গাটাকে ভালো করে মুছে নিচ্ছি, নাহলে এই জল টল পড়ে থাকে, তো শাশুড়ি মা এখান দিয়ে হাঁটাহাঁটি করে, বয়স্ক মানুষ কখন ধপাস করে পড়ে যাবে, চোট লাগবে, এই জন্য তাড়াতাড়ি করে মুছে নিলাম। আর এখন এই কড়াইটাকে আমি মেজে নিচ্ছি, কারণ বাসন ফেলে রাখলেই ফেলে রাখা হয়, এই জন্য কাজ করতে করতেই আবার আরেকটা কাজ হয়ে যায়, মানে মাছের ঝোলটা হতে হতে এদিকে আমার আবার কড়াইটাকে মাজা হয়ে গেল, তো এখন উপুর করে রেখে দিলাম। তো এখন মাছ ভাজার একটা পিঠ ভাজা হয়েছে, এবারে উল্টে দিচ্ছি মাছ ভাজাগুলোকে। তো এরপরে মাছ ভাজাটা হয়ে গেলে তারপরে ঝোলটা বসাতে দেরি করবো না। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো ছেড়ে নিচ্ছি। আর আলুটা আজকে তোমাদের তখন বললাম না যে একটুখানি নরম হয়ে গেছিলো, একসাথে সিদ্ধ করেছিলাম পালক শাকের আলু আর মাছের আলুটা। তো মশলাটাকে ভালো করে এখন আমি মিশিয়ে দিলাম, আর টমেটো দিয়ে দিলাম, এবারে নুন, হলুদ আর জিরের গুঁড়ো, এই দিয়ে আমি মাছের ঝোল রান্না করি। আর এর মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, মানে গোটা জিরে ফোড়ন দিয়েছি, তো ঝোলটাকে বসিয়ে দিয়েছি। তো শরবতটাকে ছেঁকে নিলাম যাতে একটু নোংরা এর মধ্যে না থাকে। তো আরও কিছুটা আছে, এটা প্রথমে খেয়ে নিই। দুটো বাটির মধ্যে মাছের ঝোল রেখে দিলাম, ডান দিকের বাটিটা আজকের জন্য আর বাঁদিকের বাটিটা আগামীকালের জন্য রেখে দিয়েছি। আমাদের মিমি খুব ভালো করে বুঝে গেছে যে ওকে এখন এখানেই শুতে হবে, দেখো এখানেই শুয়ে আছে, বিছানাতে উঠে পড়ে না এমন না, বিছানাতে ওঠে তারপরে বকাঝকা দিয়ে নামায় এই আর কি। তো ঘর ঝাড় দিচ্ছিলাম, ঝাঁটা এখানে রয়েছে, এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তো প্রচুর নোংরা বেরিয়েছে। তো আজকে আর ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, প্রতিদিন কী ঝাড় দেওয়া মোছা শেয়ার করবো বলো। তো হাজবেন্ড এসে গেছে, মিমিদের খাবারটাকে রেডি করছে। দুদিন যাবৎ কাজে দিদি আসছে না, আমি সিঁড়িটাকে মুছে ফেলেছি। সিঁড়িটা যেহেতু মিমিরা নোংরা করে, মানে মিমির কথা বলা ভুল হবে, চেরি ম্যাক্সি নোংরা করে, ওটা আজকে আসবে কিনা জানি না, ঘরটাকে মুছিনি, তো অনেকটা বেলা হয়ে গেছে, এখন আমি স্নানে যাচ্ছি, না আসলে বিকেলের দিকে ঘর মুছবো। তারপরে মনে থাকে তোমাদেরকে একটা কথা বলে দিই যে দিদি একটু আগে এসে কাজটা করে দিয়ে গেছে, আর আমার বিকেলবেলা আজকে ঘর মুছতে হবে না, যদি ভুলে যায় এই জন্য আগে থেকে বলে দিলাম তোমাদেরকে। এখন বাজে 3:40, আর অন্যান্য দিন ছেলে দুটোর সময় মোটামুটি দুটোর মধ্যে কলেজ থেকে চলে আসে, আর আজকে এখনো অবধি ফেরেনি, তো কলেজে একটুখানি দেরি হচ্ছে, আজকে ওই আইডি কার্ড নিয়ে কিছু কাজকর্ম চলছে এই জন্য, তো অনেকটা বেলা হয়ে গেছে, এখন পুজোটা করিনি। ফুল দিয়ে সুন্দর করে আসনগুলোকে সাজিয়ে নিয়েছি, এখন আমি ধূপ দীপ জ্বালিয়ে নিলাম, ভোগটাকে রেডি করে ফেলেছি। তো মিষ্টি সোনার ভোগটাকে প্রথমে নিবেদন করছি, তারপরে সবার ভোগটাকে নিবেদন করব, তারপরে যেরকম করে প্রতিদিন পুজো করি আজকেও সেভাবেই পুজো করছি। তো পুজো হয়ে গেছে, নিচে এসে এবার খাওয়া দাওয়ার পালা, হাজবেন্ডের খাওয়ার, আমারটা, তারপরে শাশুড়িমার সবারটা বেড়ে ফেলেছি, শাশুড়িমা খাচ্ছে, এখানে রয়েছে আমার ভাতটা। তো আজকে যা যা রান্না করছি সবই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো শাশুড়িমা খেতে বসে গেছে। তুমি সিঁড়ির উপরে লাইটটা জ্বালিয়ে দে, দুনু এই লাইটটা জ্বালিয়ে দে, কি করে অন্ধকার হয়ে যাবে। এখন বাজে 4:20, তো ছেলেকে খেতে দিয়েছি, খেতে দিয়ে একটু রেডি হলাম, রেডি হয়ে এখন একটু বেরোচ্ছি, তো চলো সঙ্গে থাকো। এখন আমি রয়েছি আভা বাসনালয়ে, এই যে দাদা সব জিনিসপত্র রেডি করছে,
তো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো যে কি নিলাম। হ্যাঁ, ভালোই হলো, বেরিয়ে একবারে ফুলটাকেও নিয়ে নিতে পারলাম। তো চলো এবার বাড়িতে যাই। বাড়িতে এসে পুজো করে তারপরে একটুখানি কাত হয়েছিলাম, যদি একটুখানি ঘুমাতে পারি, তারপরে ঘুমাতে পারলাম না, গল্প শুনছিলাম ফোনে। ফোন হাতে থাকলে কি মানুষের আর ঘুম হয়, সেটাই আর কি ব্যাপার। আজকে আর এডিটিং ছিল না, যেহেতু গতকাল কোনো ভিডিও করিনি, আজকে এডিটিং করতে হয়নি। তো এখন চা করব, চা করে তারপরে চাকে তোমাদেরকে কী কী জিনিস কিনলাম সেগুলো তোমাদেরকে দেখাবো, আর বিশেষ করে দেখাবো অন্নপ্রাশনের জন্য কী গিফট কিনলাম। ঠিক আছে, গ্যাসের উপরে বসিয়ে দিলাম চায়ের বাটি, আর এখন পরিমাণ মতন দুধ দিয়ে দিলাম। আর এবার এর মধ্যে জলও মেশাতে হবে, কারণ শুধু দুধের চা আমি করি না, তাহলে খুব কড়া হয়ে যায়। তো এখন নাড়াচাড়া করে জল আর দুধটাকে মিশিয়ে দিলাম, তারপরে বাতাসা দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতন চা পাতা দিয়ে দিলাম, এবারে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে ফুটে উঠলো, এবারে ছেঁকে ফেলবো। ছেলের জন্য কিছুটা দুধ আমি তুলে রেখেছি, দুধ আর জল একসাথে কড়াই রয়েছে এখানে, আর দু কাপ নিয়ে নিয়েছি। এখন চাটাকে ছেঁকে ফেলছি, তারপরে পাউরুটিগুলো যে দেখলে পাউরুটিগুলোকেও ছেঁকে নেবো। শাশুড়িমার আমি এখন চা দিয়ে পাউরুটি খাবো। তো এই যে ছাঁকা হয়ে গেছে, শাশুড়িমাকে চাটা দিয়েছি, এদিকে আমি চায়ের কাপ আর পাউরুটি নিয়ে চলে এসেছি। আর মিমিটা বাইরে শুয়ে রয়েছে, আর মিমিকে বলছি মিমি আয় এসে তুই সোফার উপরে বস, তোর তো জায়গা করাই আছে, তোকে জায়গা মতো দেখিয়ে দিলাম, ও বসে পড়লো, তো ওখানে বসে থাকবে, আর আমি এই ফাঁকে চাটাও খেয়ে নেব। আর আমাদের মিমিটা এতটাই নিরীহ, মানে ওকে আদর না করে কেউ পারবে না, ও এতটাই ভালো। ওর বাচ্চাগুলোও ভালো, কিন্তু ওর বাচ্চাগুলো একটু দুরন্ত, এটাই আর কি। তো চাটা আমি খেয়ে নিচ্ছি। তো রবিবার দিনকে তোমাদের কাছে যে ভিডিওটা গেছিল, সেদিনকে তোমাদেরকে বলেছিলাম যে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আমি ভিডিওটাকে বড় করতে পারিনি, আর সেই সমস্যাটা হয়েছে এডিটিং নিয়ে। তো আমি এডিটিং তো আগের দিন রাত্রে থেকে শুরু করি, এবং রাত্রিবেলা ধরো 4-5 মিনিট মতো করি, ওই 4-5 মিনিট এডিটিং করতে আমার 2 ঘন্টা সময় লেগে যায়। তারপরে পরের দিন আবার ধরি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে, তো সেদিনকেও সেরকমভাবে করেছিলাম। ভিডিওটা পুরো এডিটিং হওয়ার পর যখন কনভার্ট করতে যাব, তখন দেখছি পুরো যে ভিডিওগুলো আছে সেগুলো সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে। মানে 16 মিনিটে দেখাচ্ছে ভিডিওটা, কিন্তু কোনো জায়গায় কোনো ভিডিওর অস্তিত্বই নেই, মানে পুরো ব্ল্যাঙ্ক। তখন আমি কি করব, খুব ধৈর্য রেখে আমি আবার সেকেন্ড টাইম এডিটিং ধরলাম, মানে আগেরটা পরেরটা নিয়ে সেদিনকে টানা বোধহয় আমি 6-7 ঘন্টা মতো এডিটিং করেছি। আর 6-7 ঘন্টা এডিটিং এর মাঝখানে তো কোনো ভিডিও শুট করা সম্ভব নয়, এই জন্য আমি সেদিনকে কোনো ভিডিও শুট করতে পারিনি। তো তার জন্য ভিডিওটা তোমাদের কাছে ওই দুপুর অবধি গেছে। তো আমাদের ইউটিউবারদের মাঝে মধ্যে এরকম প্রবলেমগুলো হয়েছে, আমার ক্ষেত্রে এরকম অনেকবারই হয়েছে, বিভিন্ন রকমভাবে হয়েছে। তো এই হলো ঘটনা। হাজব্যান্ড আর আমি দুপুরের পর আজকে বেরিয়েছিলাম, বিশেষ করে গেছিলাম অন্নপ্রাশনের যে গিফটটা সেটা কেনার জন্য। তারপরে কিছু বড় সাইজের জামপাটিগুলো হয়, আমাদের তরকারি কেটে রাখতে ভীষণ অসুবিধা, মানে তরকারি এত কেটে কেটে রাখা হয়, ফ্রিজের মধ্যে সব স্টোর করে রাখা হয়, যার জন্য কিছু বাটি আমাদের শর্ট পড়ে যায়, এর জন্য 3টে বাটি কিনেছি। আর একটা সাথে কিনেছি চাকু। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই হ্যাঁ জিনিসগুলো। তো তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি যে এই যে এটা হলো চপিং বোর্ড, আর এটা উডের নয়, এটা হলো বাঁশ দিয়ে তৈরি। তো উডেনও ছিল, কিন্তু উডেনগুলো দাম বেশি বলছিল বলে ওটা নিইনি, মানে আমার টাকায় পোষায়নি আর কি। আর এটার এখানে দাম লেখা রয়েছে 440 টাকা, আর এটার উপর ডিসকাউন্ট ছিল, ডিসকাউন্ট করে কত পড়েছে আমি ঠিক এখন মনে করে তোমাদেরকে বলতে পারছি না। হ্যাঁ, তো তবুও 400 টাকা, ধরো 400 টাকা মতো তো পড়েছেই। তো কত আর ডিসকাউন্ট দেবে বলো, দোকান থেকে বেশি ডিসকাউন্ট এটা দেয় না। তো এটা গেল। আর এটা হলো একটা ছুরি, তো এটা আমি আমার নিজের জন্যই কিনেছি, আর ওটা হলো হাজবেন্ড নিজের জন্য কিনেছে, কারণ আমার চপিং বোর্ডে আমি খুব একটা অভ্যস্ত নই। তো ছুরিটা মাঝে মধ্যে লাগে, এটা ওটা পনির বিশেষ করে তারপরে শশা কাটার জন্য একটু লাগে। আর যে বাটিগুলোর কথা তোমাদেরকে বলেছিলাম সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই একটা বাটি, এই যে তরকারি রান্না করে রাখার জন্য এই বাটিগুলো খুব ভালো, আমি ইউজও করি এরকম বাটি। আর এগুলো হলো জাম বাটি, এই বড় বড় বাটিগুলো তরকারি রাখার জন্য খুব ভালো। আর এটা জিন্দালের। আর যেটা তোমাকে বললাম যে গিফট, এই যে বোনের মেয়ের অন্নপ্রাশনের গিফট হলো একটা পাশার থালা, তোমাদেরকে বের করে দেখো তোমরা ভালো বুঝতে পারবে। হ্যাঁ, এই হলো পাশার থালা, আর ভালো ওয়েট আছে এটা, মোটামুটি একটা বড় মানুষও খেতে পারবে।
তো সেরকম ভাবে কেনা হয়েছে। আর এখন কাঁসা পিতলের যা দাম, সোনার দামের সমান বলা যায়, মানে আমার কাছে প্রচুর দামি জিনিস এটা। তো এই হলো কেনাকাটা, এগুলো কেনাকাটা করার জন্য বিশেষ করে গেছিলাম। এর মধ্যে ছেলে বাড়িতে চলে এসেছে ব্যায়াম থেকে, ওর খাবারটাকেও রেডি করে দিয়েছি, একটু চা করে দিয়েছি যেহেতু এখন একটুখানি ঠান্ডা পড়েছে, আর ওর পিনাট বাটারটাও শেষ হয়ে গেছিলো, একটা নতুন বাটার নিয়ে এসেছে। তো পাউরুটিগুলো সেকে দিয়েছি, এদিকে পিনাট বাটার আর কলা ছাড়িয়ে দিচ্ছি, একটা ডিম সিদ্ধ দেব, তো ওর খাওয়া হয়ে যাবে। ছেলেকে এখন খেতে দিয়ে দিয়েছি, ছেলে আবার এখন একটু বেরোবে, তারপরে ভাত করবো আজকে। আর আজকে ভাত করবো যে ফ্রাইড রাইস করেছিলাম, সেই চাল অল্প একটু থেকে গেছে, সেই চালটা এখন ভাত করবো, আর যে ভাতটা আছে ওটা গরম করে দেবো, ওটা মিমিরার একটা খেয়ে নেবে, তো হয়ে যাবে। এখানে এক কৌটো মতো চালিয়ে নিয়েছি, তো আমাদের এক কৌটো চালেই হয়ে যায়, কারণ আমরা খুব বেশি ভাত খাই না, একবার অল্প অল্প করে খাই। আর রাত্রের খাওয়া, তো রাত্রের খাওয়ার আরও কম হলেই চলে। তো আরও কিছুটা চাল রয়ে গেছে, এখন আমি কিছুটা গরম জল করে নিয়েছি নতুন বাটিগুলো ধোয়ার জন্য, তো বাটিগুলোর মধ্যে দিয়ে দিলাম। আমি এভাবেই নতুন বাটির মধ্যে আমি সবসময় যে কোনো যে নতুন জিনিস ব্যবহার করাটাকে গরম জল দিয়ে ধুয়ে নিই। এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতের হাঁড়িটাকে সোজা করে নিলাম, তো এবার রান্নাঘরের কাজ মোটামুটি হয়ে গেল। এখন বাজে 9:10, তো সমস্ত রান্নাঘরের কাজ মোটামুটি করে ফেললাম, এবারে কি এডিটিং করি 1 ঘন্টা মতো, তারপরে রাত্রের খাবারটা খাবো।